আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শাইলা শারমিন, ফুটনি বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বা বিপ বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের পাঠ বাংলাদেশে নব নদী। আমরা জানি বাংলাদেশকে নদী মাতৃক দেশ বলা হয়। নদীগুলো বাংলাদেশে জনগণের জীবনকে কি করে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ নদী উত্তরে হিমালয় ভারতের পাহাড়ি অঞ্চল থেকেই নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ড। আর এই নদীগুলোর গতিপথ সবসময় কি করে আঁকা বাঁকা পথে চলে। এই নদীগুলোর গতিপথ কখনো সহজ পথে চলে না। অনেক নদীর গুলো বেশ দীর্ঘ এবং কি প্রশস্ত, আবার অনেক নদীর গুলোর গতিপথ কি হয়ে গেছে, সরু হয়ে গেছে। আমাদের মানচিত্র থেকে অনেক নদী হাজার হাজার বছর আগে কি হয়ে গেছে, হারিয়ে গেছে, আবার অনেক নদী হারিয়ে যাওয়ার পথে। ছোট বড় মিলিয়ে বাংলাদেশে প্রায় 700টি নদী রয়েছে। এই নদীগুলোর দৈর্ঘ্যে 22,155 কিলোমিটার। আর এই নদীগুলো হচ্ছে আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও আমাদের বাংলাদেশের ভূখণ্ডে মাটি, বনভূমি, কৃষিজ উৎপাদন, বনজ উৎপাদন সহ অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। আর এই সম্পদগুলো আহরণ, ব্যবহার এবং সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করে। বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর মধ্যে কি পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি উল্লেখযোগ্য। আর এই চিরচেনা নদী, চিরচেনা এবং পরিচিত নদীগুলির উৎপত্তিস্থল হিমালয়, তিব্বত ও আসামের বরাক ও লুসাই পাহাড়ে। আর এই সমস্ত নদীগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। প্রধান নদীগুলোর মধ্যে প্রথম হচ্ছে কি পদ্মা। আমরা কিন্তু জানি যে পদ্মা নদীর দুইটা নাম আছে। এই নাম দুটি হচ্ছে কি ভারত এবং উত্তর ভারতে এই নদীর নাম হচ্ছে কি গঙ্গা। আর এই নদী যখন বাংলাদেশে এসেছে তার নাম হয়েছে পদ্মা। এই পদ্মা নদীর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য পার হয়ে বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে এই পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে আছে কি ব্রহ্মপুত্র এবং মেঘনা। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের তলদেশে উত্থিত হয়ে একটি স্রোতের সৃষ্টি হয়েছে। আর এই স্রোতটি মেঘনা নদী নামে পরিচিত, সরি যমুনা নদী নামে পরিচিত। তারপরে আছে মেঘনা। মেঘনা নদী সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি স্থলে। সুরমা এবং কুশিয়ারা নদীর সৃষ্টি হয়েছে আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে। সুরমা ও কুশিয়ারা নদীর সুনামগঞ্জ জেলার আজমিরি অঞ্চলের কাছে কালিনী নাম ধারণ করে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপরে আছে কি কর্ণফুলী নদী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী হচ্ছে কি কর্ণফুলী। আর এই কর্ণফুলীর নদীর উৎপত্তি হচ্ছে লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যে এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে
তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে দিয়ে বাংলাদেশের ডিমলা অঞ্চলে প্রবেশ করেছে। এই নদীটি 1987 সালে ভয়াবহ বন্যার ফলে গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথ দিয়ে প্রবাহিত হতে শুরু করে। আর এই গতিপথ পরিবর্তন হওয়ার পূর্বে এটি গঙ্গা নদীতে প্রবাহিত হলেও গঙ্গা নদীতে মিলিত হলেও বর্তমানে এটি ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তারপর আছে কসর নদী, খুলনার দক্ষিণে বৈরব বা সুরমা নদীর আরো দক্ষিণে প্রবাহিত হয়ে তিকোনা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মোংলা বন্দরের সমুদ্র বনের ভিতর সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকের আমার এই বিষয় আমি জানি তোমাদের ভালো লাগবে। পরবর্তীতে আমি তোমাদের সাথে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আসি, ধন্যবাদ।